নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর ভালো ভালো বাজার করছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, আর সুস্থ থাকুন। আর আশেপাশে ঘুরে দেখুন, বাজারটা একটু ঘুরে দেখুন, খুব ভালো। কারণ বাজারের সমস্ত সবজি আমরা কিনি না, কিন্তু যখন বাজারে আমরা বেরোই, এইসব সবজি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর তাজা সবজি, ফ্রেশ, সবুজ বা বিভিন্ন ধরনের কালারের যখন আমাদের চোখে আসে না, এত ভালো লাগে। যাই হোক, আমি সেটা একটু শেয়ার করলাম। আজকে সানডে, আমি ডিব্রুগড়ে শান্তিপাড়ায় বেরিয়ে পড়েছিলাম। তো দেখুন, ডিব্রুগড় শান্তিপাড়া সবজি মোটামুটি ভালোই উঠেছে। বেগুন পাওয়া যাচ্ছে 40 টাকা, টমেটো 40, আর ঝিঙে মানে জিকা বলে এখানে 40। উচ্ছের দামটা একটু বেশি চাইছে, 100 টাকা করে চাইছে। এছাড়া কলার আছে, খোল আছে, 10 টাকা পিস চাইছে, 3টে 20 টাকা চাইছে। শাক সবজি যেগুলো শাক আছে সেগুলো 3 মুঠি 3টে করে 20 টাকা যাচ্ছে, অনেকগুলো 10 টাকা দুটো দিয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগলো। তো আজকের বাজারটা একটু ঘুরলাম, আর আপনার সাথে দেখুন সামনে কী ফসল আছে, কীরকম লাল ফুল ফুটে আছে। এইখানে এখন গরমের সিজন, এখন এখানে ফুটেছে কৃষ্ণচূড়া, দারুণ লাগছে। আমি একটু শেয়ার করলাম, দেখুন। আর এই রাস্তা দু পাশেই, এখানে বাজার বসে, ডেলি বসে, কিন্তু ডেলি বাজারটা তো লম্বা হয় না, সানডের বাজারটা একটু লম্বা হয়। একদম রেলগেট থেকে মাছের বাজার দিয়ে শুরু, ওখানে সবজি বাজারও আছে, তারপর এদিকে আছে সমস্ত কিছুই পাওয়া যায়। এখানে একটু লোকাল চিকেন টিকেন কিছু বিক্রি করছে, ডান দিকে বাঁ দিকে বিভিন্ন রকম শাক সবজি, আর গাছপালা দিকে আছে সমস্ত মানে সবজি বিক্রেতারা। দারুণ লাগে এই রাস্তাটা, খুব এনজয় করি। মানে যদি কেনার থাক আর না থাক, সানডে একটুখানে হাঁটতে আসলে মনটা বেশ একটু সতেজ হয়ে যায়। এই সতেজ এত ছোঁয়া নেওয়ার জন্যে আপনারা আমার ভিডিওটাকে দেখতে থাকুন। এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো, আর আশা করি আপনাদের অনেক অনেক ভালোই লাগবে। আর আপনাদের ওখানে আশেপাশে কে কে বাজারে ঘুরতে পছন্দ করেন বা বাজার করতে পছন্দ করেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, আজকে ওয়েদারে এখন অতটা গরম নেই, আস্তে আস্তে গরম হয়তো বাড়তে পারে। এখানে এখন গরম সিজন চলছে, মে মাস 30-35 পর্যন্ত এখানে এখন গরম, মানে একটু হাই হাই হলে 35 হতে পারে। আজকে একটু মেঘলা ওয়েদার আছে, এখন 30-30 হবে। যাই হোক, বাজারটা আমি ঘুরছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।